আসসালামু আলাইকুম, আমি আহসানুল আমিন, প্রভাষক ইতিহাস বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে আমি ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এই বিষয়ে আলোচনার পূর্বে আমি ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা হয়তো সবাই ইতিহাস মাধ্যমিকে পড়ে আসছো কিনা আমার জানা নেই, হয়তো কেউ পড়েছ কেউ পড়ো নাই। ইতিহাস বলতে আসলে আমরা কি বুঝি? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি খুব সহজভাবে ইতিহাসের সংজ্ঞা দেন, সেটা হচ্ছে অতীত ঘটনার বিবরণই হলো ইতিহাস। অর্থাৎ এটাকে থেকে যদি আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা। অতীতের ঘটনা মানে সত্য ঘটনা। ইতিহাস ইংরেজি হচ্ছে হিস্ট্রি, আর গল্প ইংরেজি হচ্ছে স্টোরি। গল্প এবং ইতিহাসের মধ্যে গুণগত পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা অতীতের যে কোনো ঘটে যাওয়া ঘটনার বস্তুনিষ্ঠ আলোচনাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ অতীতে ঘটে যাওয়া সত্য ঘটনা হচ্ছে ইতিহাস, আর গল্প হচ্ছে কোনো সত্য হতে পারে, অসত্য হতে পারে, অর্ধসত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যেটার কোনো সত্যতা পুরোপুরি নেই, সেটা হচ্ছে গল্প। গল্পে মানুষ আকাশে উঠতে পারে, কিন্তু ইতিহাসে মানুষ আকাশে উঠতে পারে না। যাই হোক, তোমাদের করোনা পরবর্তী সময়ে যদি সরাসরি ক্লাস করার সুযোগ হয়, তখন এই বিষয়ে তোমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের যে পাঠ্যসূচিতে যা আছে, প্রথম অধ্যায়ে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ভারতবর্ষ বলতে আমরা বুঝি বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই অঞ্চলটা একসময় ভারতবর্ষ হিসাবেই পরিচিত ছিল। এখন আমরা প্রত্যেকে স্বাধীন রাষ্ট্র, আর বর্তমান ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ, সবগুলো দেশকে একত্রিত করে আমরা ইউরোপীয় হিসাবে অভিহিত করি। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের সাথে ইউরোপীয় ব্যবসায়ীদের স্থলপথে জলপথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল। ঐতিহাসিক হেরোডোটাস, স্ট্রাবো, মেগাস্থিনিস তাদের বিভিন্ন বিবরণীতে আমাদের এই অঞ্চলের বিত্ত বৈভব, অর্থ সম্পদ, ঐশ্বর্য সম্পর্কে আলোচনা করা হয়। এই ভারতবর্ষের ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়েই যুগে যুগে বিভিন্ন বিদেশি এই ভারতবর্ষের প্রতি আগ্রহী হয়ে ওঠে। মধ্যযুগে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এবং ভারত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বাণিজ্য পথ ছিল, তা মূলত ইউরোপীয় এবং আরব ব্যবসায়ীদের দখলে ছিল। তখনকার সময়ে যে ব্যবসা বাণিজ্যের যে পণ্য ছিল, তা হচ্ছে স্বর্ণ, হীরা, মানিক, দারচিনি, এলাচ, বিভিন্ন মশলা দ্রব্য। এগুলো ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চল থেকে ইউরোপে যেত, আর আমাদের বাংলা অঞ্চল থেকে তখনকার সময়ের জগৎ বিখ্যাত একটা কাপড় ছিল, যেটাকে মসলিন হিসাবে তোমরা সবাই নাম শুনেছ। তখনকার সময় মসলিন কাপড় ছিল খুবই সূক্ষ্ম সুতি বস্ত্র, যে এটার চাহিদা পৃথিবীর সব দেশে ছিল। এই কারণেই ইউরোপীয়রা এই অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইত। 1453 সালে ইউরোপে একটা বড় ঘটনা ঘটে, যেটা কনস্টান্টিনোপলের পতন, অর্থাৎ ইস্তাম্বুল বর্তমানে এই অঞ্চলটা দখল করে যায় তুর্কিদের হাতে। তুর্কিরা ভারত ভূমধ্যসাগরীয় অঞ্চল যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ অন্য কোনো শক্তিকে এই অঞ্চল দিয়ে প্রবেশ করার অধিকার তারা দেয়নি।
এখন ইউরোপীয়রা যখন ভারতবর্ষের সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, তখন তারা বিকল্প রুট অর্থাৎ বিকল্প পথ আবিষ্কারের জন্য চেষ্টা করে। তখন ইউরোপীয় শক্তিগুলো 15 শতকে শুরু হয় ভৌগোলিক আবিষ্কার এবং নৌপথে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম ইউরোপীয় শক্তিদের মধ্যে। পর্তুগাল এবং স্পেনের নাবিকগণ ভারতবর্ষে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালান। কলম্বাস ভারতে আসার জন্য যাত্রা শুরু করেন, কিন্তু সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তিনি আমেরিকায় গিয়ে উপস্থিত হন, অর্থাৎ আমেরিকা মহাদেশে তিনি পৌঁছান। ১৪৯৮ খ্রিস্টাব্দে আরেকজন নাবিক যিনি বাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, অর্থাৎ তার দেখানো পথেই ভারতবর্ষে আসার নতুন জলপথ আবিষ্কার হয় এবং এই পথ ধরেই ভারতবর্ষের সাথে ইউরোপের নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু হয়। এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন ইউরোপীয় শক্তির আগমন ঘটে। এই ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল পর্তুগিজ, পরবর্তীতে ডাচ বা ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি, এরা ছিল উল্লেখযোগ্য। তো এদের সম্পর্কেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করি পর্তুগিজদের সম্পর্কে। পর্তুগিজ নাবিক বাস্কো দা গামার সমুদ্রপথে 1498 খ্রিস্টাব্দের 27 মে ভারতবর্ষের পশ্চিম উপকূলে অবস্থিত কালিকট বন্দরে এসে উপস্থিত হন। তার দেখানো পথ দিয়েই পর্তুগিজরা মূলত ভারতবর্ষে এসে তারা ব্যবসা বাণিজ্য শুরু করার চেষ্টা করেন। তো যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তারা ব্যবসা বাণিজ্যের জন্য আসলেও তারা ভারতবর্ষে এসে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখা শুরু করেন। পর্তুগিজদের পূর্বে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের আধিপত্য ছিল আরব বণিকদের হাতে, কিন্তু আরবদেরকে তারা নৃশংসভাবে হত্যা করে এই কালিকট বন্দর থেকে বিতাড়িত করেন। 1510 খ্রিস্টাব্দে আল বোকার্ক নামক পর্তুগিজ ভারতের গোয়ায় পর্তুগিজ প্রতিনিধি হিসাবে তিনি আসেন। তিনি এই সময় এশিয়ার চারদিকে নৌপথে অপ্রতিরোধ ছিল এই পর্তুগিজরা, এই জন্য আল বোকার্ককে ভারতবর্ষের পর্তুগিজ শক্তির প্রতিষ্ঠাতা হিসাবে অভিহিত করা হয়। এই পর্তুগিজরা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগে নতুন রাজ্য গ্রাস করার জন্য পর্তুগিজরা অবিরত যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। তারা শুধু যুদ্ধ বিগ্রহেই লিপ্ত থাকত না, এর পাশাপাশি স্থল ও নৌপথে তারা দস্যুবৃত্তি অর্থাৎ ডাকাতি করত। এ সম্পর্কে 19 শতকের ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল বলেন, পর্তুগিজরা প্রধানত ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশ যেত, কিন্তু ওই সময়ের পর্তুগিজরা ইংরেজদের মতোই সুযোগ পাওয়া মাত্র লুণ্ঠন করত। ধর্ম বিষয়ে তারা ছিল সবচেয়ে অসহিষ্ণু। অধিকৃত অঞ্চলে তারা যে নীতি গ্রহণ করত তা হলো হয় তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবা নতুবা মৃত্যুবরণ করবা। এই আল বোকার্কের পরবর্তী পর্তুগিজরা অল্প দিনের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল বিশেষত কালিকট, চৌল, মুম্বাই, লালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুটি স্থাপন করে এবং এ কুটিগুলোকে দুর্গে পরিণত করে। 1538 খ্রিস্টাব্দে তারা চট্টগ্রামে ও সাতগাঁও, বাংলার একটি ব্যবসায়িক কেন্দ্র ছিল সাতগাঁও এবং চট্টগ্রাম, এ দুটি অঞ্চলে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে। 1579 খ্রিস্টাব্দে তারা হুগলিতে উপনিবেশ গড়ে তোলে। তারা উড়িষ্যা এবং বাংলার কিছু অঞ্চলে বসতি সম্প্রসারণ করে। পর্তুগিজরা যে শুধু ব্যবসা বাণিজ্য করত তা না, তারা এদেশের জমিদার এবং ওই সময়ের 12 ভূঁইয়া, তোমরা নাম শুনে থাকবা, ঈসা খান, মুসা খান প্রভৃতি প্রভাবশালী জমিদার ছিল যাদেরকে ইতিহাসে 12 ভূঁইয়া নামে অভিহিত করা হয়। তো
এই বারো ভূঁইয়াদের সেনাবাহিনীতে তারা চাকরি করত। আবার সুযোগ পেলেই জুলুম, নির্যাতন, অত্যাচার ও লুণ্ঠন পর্তুগিজরা করত। অনেক সময় সম্রাট বা নবাবের আদেশ অমান্য করে তারা বিনা শুল্কে স্বাধীনভাবে ব্যবসা করত। তারা জোর করে এদেশের অসহায় বালক বালিকাদেরকে খ্রিস্টান বানাত। অনেক সময় এদেশের নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে বিদেশের বাজারে ক্রীতদাস রূপে বিক্রয় করত। আবার এদেশের মেয়েদেরকে জোরপূর্বক তারা বিয়েও করত। তাদের অপরাধের মাত্রা যখন দিন দিন বৃদ্ধি পায়, তখন সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি কুঠি থেকে বিতাড়িত করেন এবং সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতাড়িত করেন। ভারতবর্ষে আগত অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে প্রতিযোগিতায় তারা টিকতে পারেনি, শেষ পর্যন্ত এই দেশ ত্যাগ করেন। পর্তুগিজরা এদেশে থেকে চলে গেলেও আমাদের এই দেশের ভাষায় পর্তুগিজদের কিছু প্রভাব এখনও লক্ষ্য করা যায়। যেমন কিছু ফলের নাম যেটা আমরা এখনও পর্তুগিজ শব্দ থেকে এদেশে আসছে, আনারস, পেঁপে, পেয়ারা, জলপাই, কামরাঙ্গা, এই ফলগুলো তারা এদেশে নিয়ে আসে তাদের দেশ থেকে। পর্তুগিজদের পতনের কারণগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে তারা ছিল অনেকটা অসহিষ্ণু। তারা জনগণের উপর নিপীড়ন করত, অত্যাচার করত, ব্যবসায়ীদের উপর অতিরিক্ত কর ধার্য করত। তারা এদেশের হিন্দু মুসলিম দেবালক বালিকাদের ধরে নিয়ে জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। ফলে সম্রাট শাহজাহান তাদেরকে হুগলি থেকে বিতাড়িত করেন। এছাড়া ইউরোপের একটা কারণ ছিল তাদের সফল না হওয়ার পিছনে, সেটা হচ্ছে দ্বিতীয় ফিলিপের অধীনে পর্তুগালের সাথে স্পেন একীভূত হওয়ায় ভারতবর্ষে পর্তুগিজ শক্তির পতনের পথ প্রশস্ত হয়। এর কারণ হচ্ছে এ সময় স্পেনের সাথে ওলন্দাজ ও ইংরেজদের যুদ্ধ চলছিল। যেহেতু পর্তুগাল স্পেনের সাথে এক হয়, সেহেতু এই পর্তুগালকে ওলন্দাজ এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয় স্পেনের হয়ে। স্পেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে পর্তুগালের প্রচুর আর্থিক ক্ষতি হয়। ফলে পর্তুগালের মতো ছোট দেশের পক্ষে এত দূরের ভারতবর্ষের রক্ষণাবেক্ষণ করার মতো ব্যয়ভার বহন করার সামর্থ্য ছিল না। তৃতীয়ত, আরেকটা কারণ হচ্ছে ইউরোপীয় অন্যান্য যে সকল শক্তি এখানে ব্যবসা করতে আসে তাদের সাথে প্রতিযোগিতায় পর্তুগিজরা পারে না এবং শেষ পর্যন্ত তারা এই দেশ ত্যাগ করতে ব্যর্থ হয়, বাধ্য হয়। ডাচ বা ওলন্দাজ হচ্ছে পরবর্তী আরেকটি শক্তি। আমরা সাধারণত হল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বা ওলন্দাজ নামে চিনে থাকি, সারা পৃথিবী তাদেরকে ডাচ বা ওলন্দাজ নামে চিনে থাকে। তো এদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হল্যান্ডের একদল ব্যবসায়ী ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1602 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে। হল্যান্ডের আরেকটা নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড বা হল্যান্ডের পার্লামেন্ট এক চার্টার বা অনুমতিপত্রে এ কোম্পানিকে ডাচ জাতির পক্ষে যুদ্ধ বা সন্ধি, রাজ্য জয় ও দুর্গ নির্মাণের অধিকার প্রদান করেন। সেই সনদ অনুযায়ী তারা ভারতবর্ষের কালিকট, নাগাপট্টম, বাংলার চুচুড়া, বাঁকুড়া সহ বালেশ্বর, কাশিমবাজার, বরানগর এ সকল অঞ্চলে কুটি স্থাপন করে। ওলন্দাজরা প্রথমে ইংরেজদের সাথে রেশমি সুতা, সুতি কাপড়, চাল, ডাল, তামাক এদেশ থেকে রপ্তানি করত এবং অন্যান্য দেশ থেকে এদেশে মশলা আমদানি করত। ইংরেজদের সাথে তাদের যে বাণিজ্য চুক্তি হয় সেই চুক্তি বেশি দিন স্থায়িত্ব লাভ করে নাই। 2 বছর পরই ইংরেজ এবং ডাচদের মধ্যে বিরোধ দেখা দেয়। পাশাপাশি ওই সময় বাংলার যারা শাসনকর্তা ছিলেন তাদের সাথেও তাদের ডাচদের বিরোধ দেখা দেয়। এ সুযোগে ইংরেজরা ওলন্দাজ কুঠিগুলো দখল করে নেয় এবং 1759 খ্রিস্টাব্দে সংঘটিত বিদারার যুদ্ধে
ডাচরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং ওলন্দাজদের বাণিজ্যিক সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং 1805 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষ ত্যাগ করে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার দিকে চলে যায় এবং সেখানে তারা উপনিবেশ স্থাপন করে। এর ফলে ইংরেজদের একটা শত্রু কমে যায় ভারতবর্ষে, তারা পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ লাভ করে। এরপর আরও একটা জাতি ভারতবর্ষে আসে, তাদেরকে দিনেমার হিসেবে আমরা চিনে থাকি। দিনেমার হচ্ছে ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হয়। 1620 খ্রিস্টাব্দে দিনেমাররা ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার দ্বীপ ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুটি স্থাপন করে। 1676 খ্রিস্টাব্দে তারা বাংলার শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুটি স্থাপন করে, কিন্তু এদেশে তারা বাণিজ্যিকভাবে খুব একটা সফলতা লাভ করতে পারে নাই। তাই 1845 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে তাদের বাণিজ্য কুটি বিক্রি করে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেয়। এর পরবর্তী যে জাতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরিচিত একটা জাতি। আমাদের পরিচিত অর্থাৎ এই জাতিটার অধীনে আমরা প্রায় 190 বছরের মতো পরাধীন ছিলাম। তোমরা বুঝতেই পারছো আমি কোনটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংরেজ জাতি নিয়ে আলোচনা করব। ভারতবর্ষে পর্তুগিজ, ওলন্দাজ এই সকল জাতির বাণিজ্যিক সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এবং এদেশের বিপুল ধন সম্পদের বর্ণনায় শুনে ইংরেজ বণিকগণ 1599 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং এই 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তৎকালীন মোগল সম্রাট আকবরের দরবারে এসে তারা বাণিজ্যিক কিছু সুযোগ সুবিধার প্রাপ্তির আশায় উপস্থিত হন। আকবরের পরবর্তী সম্রাট অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের সময় 1608 খ্রিস্টাব্দে প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে দেখা করেন এবং তার অনুমতিপূর্বক 1612 খ্রিস্টাব্দে সুরাটে ইংরেজ বাণিজ্য কুটি স্থাপন করেন। 1615 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত স্যার টমাস ট্রু তিনি সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে ইংরেজদের জন্য আরও বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করেন এবং তিনি 1619 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ত্যাগ করেন। ইতোমধ্যে মুসলিমপট্টমে ইংরেজদের দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপিত হয়। পর্তুগিজরা বাংলা থেকে বিতাড়িত হলে ইংরেজরা বালেশ্বরে তাদের বাণিজ্য কুটি স্থাপন করে এবং পার্শ্ববর্তী করমণ্ডল যেটা বর্তমান মাদ্রাজ শহর এর উপকূলে কিছু জমি নিয়ে একটি দুর্গ নির্মাণ করেন। 1651 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার ছিলেন শাহ সুজা, তার অনুমতি নিয়ে তারা হুগলিতে অর্থাৎ বাংলার হুগলিতে বাণিজ্য কুটি নির্মাণ করেন। এর পরবর্তীতে তারা কাশিম বাজার, ঢাকা, মালদহে কুটি নির্মাণ করে তাদের শক্তি বৃদ্ধি করেন। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করেন, অর্থাৎ ঘটনাটা ঘটে ইউরোপে। আর এই বিয়ের উপহার বা যৌতুক স্বরূপ বোম্বাই শহর লাভ করেন, যেটা বর্তমানে মুম্বাই শহর হিসেবে আমাদের কাছে পরিচিত। অর্থাৎ ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ের উপহার হিসেবে মুম্বাই শহর বা বোম্বাই শহর লাভ করেন, যা বর্তমানে মুম্বাই নগর। এর মধ্যে 1690 খ্রিস্টাব্দে জব চার্নক নামক একজন ইংরেজ ভদ্রলোক ছিলেন, যিনি মাত্র 1200 টাকার বিনিময়ে তিনটি গ্রাম তিনটি হচ্ছে কলকাতা, সুতানোটি ও গোবিন্দপুর, এ তিনটি গ্রাম কিনে নেন, অর্থাৎ জমিদারি স্বত্ব কিনে নেয় মাত্র 1200 টাকার বিনিময়ে। যদিও তখনকার সময়ের 1200 টাকা অনেক টাকা ছিল, আর বর্তমান কলকাতা এ তিনটি গ্রামকে কেন্দ্র করেই গড়ে ওঠে।
এবং 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামসের নাম অনুসারে ভারতবর্ষের জন্য খুবই বিখ্যাত একটা দুর্গ, যেটাকে আমরা ফোর্ট উইলিয়াম দুর্গ হিসাবে পরিচিত। এবং এই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করেই ইংরেজরা পরবর্তীতে ভারত শাসন করার সুযোগ লাভ করেন, এই সময়ে নির্মিত হয়। ১৭১৭ খ্রিস্টাব্দে সম্রাট ফররুক শিয়ারের অনুমতি নিয়ে ইংরেজরা বাংলা মাদ্রাজ, যেটা হচ্ছে চেন্নাই এবং বোম্বাই, এই তিনটি অঞ্চলে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে থাকে, যা আমাদের জন্য ছিল খুবই আত্মঘাতী একটা সিদ্ধান্ত। পাশাপাশি এর চেয়েও আত্মঘাতী সিদ্ধান্ত ছিল তারা নিজস্ব মুদ্রা প্রচলনেরও অধিকার লাভ করেন। সম্রাট ফররুক শিয়ারের এই ফরমানটাকে একজন ইংরেজ ঐতিহাসিক ওরমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে মন্তব্য করেন। এ অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। ইংরেজদের সম্পর্কে আরও অনেক কিছু আমাদের আলোচনা করতে হবে, এইও তোমাদের প্রথম পত্রে মোটামুটি বড় অংশটাই যাবে ইংরেজদের ইতিহাস আলোচনা করতে গিয়ে। তো ইংরেজদের পাশাপাশি আপাতত ইংরেজদের সম্পর্কে একটু আলোচনা করে পরবর্তী শক্তি যেটা ফরাসি শক্তি, তাদের সম্পর্কে, তাদের অবস্থান ভারতবর্ষে সম্পর্কে একটু আলোচনা করি। ফ্রান্সের অধিবাসীদেরকে আমরা ফরাসি নামে অভিহিত করি। তো এই ফরাসিরা অন্যান্য ইউরোপীয় শক্তির তুলনায় ভারতবর্ষে আসে সবার শেষে। 1664 খ্রিস্টাব্দে চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কলবেয়ার ছিলেন, এই কলবেয়ার একজন দক্ষ অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। চতুর্দশ লুই সম্পর্কে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে চতুর্দশ লুই খুবই একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ফরাসি সাম্রাজ্যের একজন শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম ছিলেন এই চতুর্দশ লুই। তিনি ইউরোপের অন্যান্য রাষ্ট্রের মধ্যেও একজন প্রভাবশালী ছিলেন, সম্রাট ছিলেন। তো সম্রাট লুই ব্যবসায়ের জন্য এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 30 লক্ষ টাকা ঋণ হিসেবে প্রদান করেন। তোমাদের কাছে এখনকার হিসাবে 30 লক্ষ টাকা খুব অল্প টাকা হতে পারে, তো যেই সময় তিনি এটা দান করেন এই সময় 30 লক্ষ টাকা ছিল অনেক টাকা। তোমরা বুঝতেই পারো যে তিনটা গ্রাম তিনি কিনে নেন মাত্র 1200 টাকায়, সেই হিসাবে 30 লক্ষ টাকা কীরকম ছিল আজ থেকে প্রায় 350 বছর আগে। যাই হোক, 1668 খ্রিস্টাব্দে একজন ফরাসি যার নাম ছিল ফ্রাঁসোয়া ফারো, তিনি সুরাটে ফরাসি বাণিজ্য কুটির স্থাপন করেন। পরবর্তীতে 1669 খ্রিস্টাব্দে ফরাসিরা মুসলিম পট্টমে, 1672 খ্রিস্টাব্দে ওলন্দাজদের কাছ থেকে সানসুট বাণিজ্য কুঠি দখল করে নেয় এবং 73 খ্রিস্টাব্দে পণ্ডিচেরিতে তাদের উপনিবেশ গড়ে তোলে। অর্থাৎ আস্তে আস্তে তারা তাদের বাণিজ্য কেন্দ্র বৃদ্ধি করতে থাকে। ফ্রাঁসোয়া মার্টিন ডুপ্লে দুমার, এই তিনজন ফরাসির ঐকান্তিক প্রচেষ্টায় পণ্ডিচেরি একটা সর্বাধিক সমৃদ্ধ এবং শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। ১৬৭৪ খ্রিস্টাব্দে ফরাসিরা বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরবর্তী চন্দননগর কিনে নেয়। এই চন্দননগর থেকেই তারা পরবর্তীতে শক্তিশালী বাণিজ্য কুটি হয় এবং একটা শক্তিশালী দুর্গ স্থাপন করেন এবং নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে তারা বাংলা, বিহার, উড়িষ্যায় বাণিজ্য করার অনুমতি লাভ করেন। এবং কাশিমবাজার এবং বালেশ্বরে তারা বাণিজ্য কুটি স্থাপন করে। তোমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই সকল অঞ্চলে ইংরেজরাও ব্যবসা বাণিজ্য করতে থাকে এবং তারা বাণিজ্য কুটি স্থাপন করে। ইংরেজ এবং ফরাসি দুইটাই ইউরোপীয় শক্তি, এই সকল অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে।
अर्थात व्यवसा वाणिज्य करते गेले तारा दुइजन एकजन आरेकजनेर प्रतिद्वंदी हये आविर्भूत हय। ইউরোপে এই ফরাসি এবং ইংরেজরা তারা দুইটি শক্তি এবং একে অপরের প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়, তারই ধারাবাহিকতায় এই ভারতবর্ষেও তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়। তো ইউরোপীয় অন্যান্য শক্তির মতো ফরাসিরাও ভারতবর্ষে বাণিজ্যের পাশাপাশি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকেন। একই স্বপ্ন দেখেন ইংরেজরাও, অর্থাৎ দুইটা ইউরোপীয় শক্তির লক্ষ্য যখন এক, তখন তাদের মধ্যে সংঘাত হওয়াটা অনিবার্য। ইংরেজরা ছিল উন্নততর সামরিক শক্তির অধিকারী, নৌযুদ্ধে তারা খুব বেশি পারদর্শী ছিল, কূটকৌশলেও ইংরেজরা ছিল ফরাসিদের চেয়ে পারদর্শী, ষড়যন্ত্রের দিক থেকেও তারা বেশি ষড়যন্ত্র করতে পারত, যেই কারণে শেষ পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে সফল হয়। এছাড়া 1757 খ্রিস্টাব্দের যে পলাশির যুদ্ধ, যে যুদ্ধ সম্পর্কে আমরা মোটামুটি সবাই নাম শুনছি, কিছু হলেও জানি, পলাশির যুদ্ধে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, বা নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়, ইংরেজরা জয়লাভ করে, এবং ইংরেজরা জয়লাভের মাধ্যমে ভারতবর্ষের শাসনভার ইংরেজদের হাতে আস্তে আস্তে চলে যাওয়ার পথ রচিত হয়। এখন ইংরেজরা যখন বাংলার নবাবের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সময় ফরাসিরা সরাসরি বাংলার নবাবের পক্ষে যুদ্ধ না করলেও তাদের সমর্থন ছিল বাংলার নবাবের পক্ষে। এর পিছনে কারণ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি যেটা বললাম যে ইংরেজরা এবং ফরাসিরা তারা শত্রু। ইতিহাসে একটা কথা বলা হয় যেটা শত্রুর শত্রু হচ্ছে বন্ধু, অর্থাৎ ফরাসিদের শত্রু ইংরেজরা, ইংরেজের শত্রু হচ্ছে বাংলার নবাব। এ কারণে বাংলার নবাব এবং ফরাসিরা হচ্ছে বন্ধু। যখন তোমাদেরকে পলাশির যুদ্ধ পড়াবো, সেই সময় তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই যুদ্ধে ইংরেজরা যখন জয়লাভ করে, তখন ফরাসিদের সামনে এগিয়ে যাওয়ার পথটা আরেকটু কঠিন হয়ে যায়। অর্থাৎ ইংরেজরা যখন স্থানীয় শাসকদের সাথে জয়লাভ করে, তখন তাদের মান সম্মান এবং তাদের শক্তি এবং তাদের আত্মমর্যাদা, তাদের আত্মবিশ্বাস সব কিছু আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়, এবং যার ফলে 1757 খ্রিস্টাব্দে ফরাসিরা চন্দননগর এবং 1760 খ্রিস্টাব্দে পণ্ডিচেরি বাণিজ্য কুঠিগুলো দখল করে নেয়। এবং বাংলার নবাবের সাথে যুদ্ধের পরবর্তীতে ইংরেজরা ফরাসিদের সাথে বেশ কয়েকটি যুদ্ধে অবতীর্ণ হয়। যে যুদ্ধগুলো হয় ভারতবর্ষের দাক্ষিণাত্যে, যেগুলোকে কর্ণাটকের যুদ্ধ বলা হয়, পরপর তিনটি যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজিত হয়। এই ফরাসিরা ইংরেজদের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত ফরাসিরাই ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়, এবং ফরাসিরা চলে যাওয়ার পর ইংরেজরা একমাত্র শক্তি হিসেবে ভারতবর্ষের শাসনভার দখলের দিকে অগ্রসর হতে থাকে। তো আজকে তোমাদের জন্য এতটুকুই থাক, পরবর্তী ক্লাসে আমি দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি যে দ্বন্দ্ব, দ্বন্দ্বের কারণ এবং সেই দ্বন্দ্বে ফরাসিদের সফলতা লাভ না করার কারণ এবং ইংরেজদের সফলতা লাভের কারণ সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, দোয়া করি করোনা দ্রুত আমাদের মাঝ থেকে চলে যাবে এবং আমরা সহসাই ক্লাসে এসে সরাসরি ক্লাস করতে পারবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসের সমাপ্তি করছি।